হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য আমার প্রিয় একটা মুভি এক্সপ্লেন করছি। এই মুভিতে একজন আমেরিকান সৈনিককে টানা ৮২ ঘন্টা এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সে এক চুলও নড়তে পারবে না, কারণ সে নড়লেই তার মৃত্যু হয়ে যাবে। সে বাড়িতে কথা দিয়ে এসেছিল সে বেঁচে ফিরে আসবে, এজন্য প্রখর রোদের মধ্যে কোনো পানি ছাড়া খাবার ছাড়া সে এইভাবে দাঁড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত সে বেঁচে ফিরতে পারবে কিনা সেটাই আমরা এই ভিডিওতে দেখব। আর আপনাদেরকে এই মুভির বিষয়ে আমি আরেকটা তথ্য দিচ্ছি, এই পুরো মুভিটা একটা সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। আচ্ছা এবার চলুন সরাসরি এক্সপ্লেন শুরু করছি। এই গল্পের শুরুতে একজন আমেরিকান সৈনিককে দেখা যায় যার নাম মাইক। সেই হচ্ছে এই সিনেমার প্রধান চরিত্র। মাইক একজন শার্প শুটার, তার সাথে তার একজন সঙ্গী ছিল যার নাম টমি। তারা দুজন বিহার রেজিস্তানে এক ভয়ঙ্কর অপরাধীকে ধরার জন্য অপেক্ষা করছিল। আমেরিকান আর্মিরা ওই অপরাধীকে ধরার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে। কিছুক্ষণ পর দেখা যায় বেশ কিছু লোক তাদের দিকে আসছে। আসলে আজকে এখানে একটা বিয়ে হচ্ছে। মাইক তার নিশানা ঠিক করে, কিন্তু সে অপরাধীকে গুলি মারার সময় তার সামনে জামাই চলে আসে। এজন্য মাইক শেষ পর্যন্ত গুলি করতে পারে না, কিন্তু অপরাধীরা মানে সন্ত্রাসীরা মাইকদের দেখে ফেলে। আর এবার তারা বুঝে যায় যে কেউ তাদের উপর নজর রাখছে। এরপর তারা মাইকদের উপর গুলি চালানো শুরু করে আর তারা সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। আর তখন রেজিস্ট্রেশনের তুফান আসে। সবাই ওখান থেকে পালিয়ে গেলেও মাইক আর টমি সেখান থেকে যেতে পারেনি, তারা তুফানের মধ্যে আটকে পড়েছে। এরপর তারা ইউএস আর্মির কাছে সাহায্য চায়। ইউএস আর্মি বলে তোমাদের পাশের গ্রামে পৌঁছানো উচিত আর সেখানে গিয়ে সাহায্য চাওয়া উচিত, কিন্তু পাশের গ্রাম এখান থেকে কয়েক ঘন্টা দূরে। কিছুক্ষণ পর তুফান থেমে যায় আর তারা পায়ে হাঁটতে হাঁটতে পাশের গ্রামের দিকে যাওয়া শুরু করে। কয়েক ঘন্টা হাঁটার পর তাদের সামনে একটা প্লেট উড়ে আসে, যা দেখে মাইক বুঝতে পারে তাদের সামনে এগোনো যাবে না, কারণ সামনে বালির কোনায় কোনায় মাইন্স লুকিয়ে রাখা হয়েছে। মাইন বলতে এখানে বালির নিচে লুকিয়ে রাখা বোমের কথা বলা হচ্ছে। মাইক টমিকে বলে আমাদের আর সামনে এগোনো যাবে না, কিন্তু টমি তার কথা শোনে না। টমি বলে পাশের গ্রাম এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, আমরা খুব দ্রুতই সেখানে পৌঁছাতে পারবো, কিন্তু আমরা যদি সেখানে না যাই তাহলে আমরা এখানে পানি তৃষ্ণায় এমনিতেই মারা যাব, কিন্তু আমরা ওখানে পৌঁছাতে পারলে আমরা বাঁচতে পারবো। কিন্তু মাইক এরপরও সামনে এগোতে চাচ্ছিল না, কারণ সে জানে সামনে বিপদ হতে পারে। কিন্তু টমির এত জোরাজুরিতে মাইক শেষ পর্যন্ত রাজি হয়। এরপর টমি মাইকের আগে আগে চলতে শুরু করে, মাইকে এটা সাহস দেওয়ার জন্য যে বালির নিচে কোনো মাইন নেই। কিন্তু তখনই তার একটা পা মাইনের উপর পড়ে আর বড় একটা ব্লাস্ট হয়। একটু পর দেখা যায় ব্লাস্ট হওয়ার কারণে টমির দুটো পা নষ্ট হয়ে গেছে। মাইক টমিকে সাহায্য করার জন্য যখনই তার এক পা সামনে দেয় ক্লিক করে একটা শব্দ হয়। এবার মাইকের পাও একটা মাইন্সের উপর পড়েছে। এখন মাইক যদি তার পা সরিয়ে ফেলে তাহলে সে নিজেও ব্লাস্টে উড়ে যাবে, সে মরে যাবে। কিন্তু মাইক তার বন্ধুকে সাহায্য করতে চায়। মাইক টমিকে বলে রেডিওতে ফোন করে আর্মিদের কাছে সাহায্য চাও, কিন্তু টমির এত বেশি যন্ত্রণা হচ্ছে সে নিজেকে একটুও নড়াতে পারছে না। টমি সবার আগে নিজেকে পেইন কিলার ইঞ্জেকশন দেয়। এরপর সে রেডিওতে কল করার চেষ্টা করে, কিন্তু এখন তার যন্ত্রণা আরো বেড়েছে। এখন সে কিছুই বুঝতে পারছিল না, মাইকের কাছেও এখন কিছুই করার ছিল না। সে নিজের বন্ধুকে এভাবে চোখের সামনে মরতে দেখতে পারবে না, এই জন্য সে বলে এবার যা কিছু হয়ে যাক আমি সামনে এগাচ্ছি। এই মাইন অনেক বছরের পুরনো, এখন হয়তো নষ্ট হয়ে গেছে, আমার কিছুই হবে না। কিন্তু টমি বলে তুমি এক চুলও নড়বে না, এই মাইনগুলো নষ্ট হয়নি, এগুলো নষ্ট থাকলে আমারও কিছুই হতো না। এবার টমি নিজের পিস্তল বের করে নিজের মাথায় ঠেকায় আর নিজেকে গুলি করার আগে সে বলে তোমার নিজেকে বাঁচাতে হবে। এরপর সে নিজেকে গুলি করে মেরে ফেলে, কারণ ব্লাস্টে তার পা নষ্ট হওয়ার জন্য সে যন্ত্রণায় ছটফট করছিল। সে এত বেশি যন্ত্রণা সহ্য করতে পারছিল না, এজন্য সে নিজেকে গুলি করে মেরে ফেলেছে। আর এখন মাইক এখানে একা ফেসে গেছে, সে কিছুই বুঝতে পারছিল না যে তাকে কি করতে হবে। সে প্রথমে নিজের মাথা ঠান্ডা করে, এরপর সে কোনোভাবে রেডিওর ব্যাগটা তার কাছে নিয়ে আসে। সে দেখতে পায় রেডিওর ব্যাটারি নষ্ট হয়ে গেছে আর রেডিওর আরেকটি ব্যাটারি টমের পকেটে আছে। কিন্তু মাইক এখানে রেডিওর ব্যাটারিকে সোলার এনার্জি দিয়ে চার্জ করে নেয়। এরপর সে ইউএস আর্মির কাছে ফোন করে সাহায্য চায়। সে বলে আমার সাহায্য দরকার, আমার সঙ্গী মারা গেছে আর আমি একটা মাইনের উপর দাঁড়িয়ে আছি। ইউএস আর্মি বলে তুমি এখন যেখানে আছো একটু পরপর সেখানে তুফান হচ্ছে, এজন্য আমরা এখন তোমার কাছে বিমান সাহায্য পাঠাতে পারবো না, কিন্তু আমরা একটা টিম তোমার কাছে পাঠাচ্ছি। ওই টিম তোমার পর্যন্ত পৌঁছাতে 52 ঘন্টা সময় লাগবে। এর মানে এখন মাইককে পুরো 52 ঘন্টা এখানে একা দাঁড়িয়ে থাকতে হবে। মাইক তার বন্ধু টমের মৃত্যুতে এখন অনেকটা ভেঙে পড়েছে, এখন সে যে কোনোভাবে এখান থেকে যেতে চায়। কিন্তু সে কোনো কিছু ভাবার আগেই তার সামনে অনেক বড় একটা তুফান আসছিল। সে নিজের বন্দুককে বালির নিচে চেপে ধরে যেন সে তুফানে নড়তে না পারে, কারণ এখানে এত জোরে তুফান হয় যে মানুষকে পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়। তুফান মাইকের পর্যন্ত পৌঁছে যায়। মাইক নিজের মুখে কাপড় বেঁধে নেয় আর নিজের চোখ বন্ধ করে ফেলে। এর জন্য মাইকের কোনো ক্ষতি হয়নি। যখন তুফান থেমে যায় মাইক দেখে তার বন্ধু চমের বডি উড়ে তার পর্যন্ত চলে এসেছে। সে চমের পকেট থেকে রেডিওর ব্যাটারি বের করে নেয়, কিন্তু এখানে মাইকের কপাল ভালো ছিল না, কারণ দেখা যায় তুফানের জন্য মাইকের রেডিওর ব্যাগ তার থেকে অনেক দূরে উড়ে গেছে আর এখন রেডিওর ব্যাটারি তার কোনো কাজে লাগবে না। মাইকের পানির বোতলও এখন খালি হয়ে গেছে। মাইক প্রচন্ড ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত। তাকে এই অবস্থায় পুরো 52 ঘন্টা একা দাঁড়িয়ে থাকতে হবে। সে এক চুলো নড়তে পারবে না। আর আস্তে আস্তে যত সময় পার হয় মাইকের ধৈর্যের বাঁধ তত ভাঙতে শুরু করে। সে নিজের বন্দুক বের করে আকাশে কয়েকবার গুলি চালায় আর অনেক জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু আশেপাশে এমন কেউ ছিল না যে তাকে সাহায্য করতে আসবে। এক পর্যায়ে মাইক সিদ্ধান্ত নেয় সে নিজেকে গুলি করে আত্মহত্যা করবে, কিন্তু যখনই সে নিজের মাথায় বন্দুক ঠেকায় আর নিজেকে গুলি করতে যায় তখনই তার সামনে একজন মানুষকে সে দেখতে পায় যে কিনা পাশের গ্রাম থেকে এসেছে। মাইক তাকে সবকিছু খুলে বলে আর তার কাছে সাহায্য চায়। সেই লোকটি মাইকের সবকিছু শুনে বলে, তোমার এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তোমার সামনে এগোনো উচিত। মাইক বলে, আমি সামনে এগুলি আমার বন্ধুর মতো আমিও মারা যাব। এরপর সেই লোকটি সামনে এগায়, কিন্তু সে সোজা আসে না, সে জিগজেগ পজিশনে আসে, কারণ সে হয়তো জানে যে এখানে মাইক আছে। মাইক তাকে তার পানির বোতল দিয়ে বলে, আমাকে একটু পানি এনে দিন, আর বলে, ওই যে আমার রেডিও ব্যাগ ওটা একটু আমার কাছে এনে দিন। গ্রামের লোকটি বলে, এখন তোমার গান শুনে ডান্স করার কোনো প্রয়োজন নেই, তোমার সামনে এগোনো উচিত। এই বলে সেই লোকটি ওখান থেকে চলে যায় আর মাইক এভাবেই আরো কয়েক ঘন্টা দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর মাইক দেখতে পায় একটা ছোট বাচ্চা তার দিকে জিগজেগ পজিশনে দৌড়ে আসছে। সে মাইককে পানি খেতে দেয়। এরপর মাইক ছোট বাচ্চাটির কাছে তার রেডিও ব্যাগটা চায়, কিন্তু সেও মাইককে রেডিও ব্যাগ এনে দেয় না। আসলে বাচ্চা মেয়েটা ওই লোকটির মেয়ে যে একটু আগে মাইকের কাছে এসেছিল। এরপর আস্তে আস্তে সন্ধ্যা হতে শুরু করে। এরপর রাত হয়ে যায়। মাইকের কাছে যে মোবাইল ছিল ওটাতে সে তার স্ত্রীর একটা ভিডিও মেসেজ দেখছিল। ভিডিওতে মাইকের স্ত্রী বলছিল, আমি তোমার জন্য অপেক্ষা করছি, কাজ শেষ করে তুমি তাড়াতাড়ি চলে এসো। মাইকের এটা দেখে বাড়ির জন্য অনেক মন খারাপ হয় আর এখানে রাতে অনেক ঠান্ডা পড়ে। এজন্য কোন রকম একটা আগুন জ্বালিয়ে মাইক নিজেকে গরম রাখার চেষ্টা করছে। আর সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে সে অনেক ক্লান্ত হয়ে গেছে, তার অনেক ঘুম পাচ্ছে। তখন সে ভয়ঙ্কর জানোয়ারদের একটা ভয়ানক আওয়াজ শুনতে পায়। এই ভয়ঙ্কর জানোয়ারগুলো মানুষ খেয়ে ফেলে। আর একটা জানোয়ার মাইকের অনেক কাছে চলে আসে। মাইক জানোয়ারটাকে গুলি করে আর সেই জানোয়ারটা একটা মাইনের উপর পড়ে যায় আর বড় একটা ব্লাস্ট হয়। এভাবে মাইকের প্রথম রাতটা কাটে। পরের দিন সকালে আবার সেই গ্রামের লোকটি সেখানে আসে। সে মাইকে জীবিত দেখে অবাক হয়। সে বলে, তুমি বালির উপরে এই ভয়ঙ্কর জানোয়ারদের থেকে বেঁচে আবার একটু না নড়ে এখনো বেঁচে আছো, এটা একটা অবাক করার মতো ঘটনা। সে আবারও মাইককে বলে, তোমার এখানে দাঁড়িয়ে না থেকে তোমার সামনে এগোনো উচিত। মাইক বলে, এখানে কোথায় কোথায় মাইন আছে আপনি সেটা জানেন তাই না, এজন্যই আপনি এখানে জিগজেগ পজিশনে আসেন। গ্রামের লোকটি বলে, এখানে কোথায় কোথায় মাইন আছে আমি জানি না, তবে আমি জিগজেগ পজিশনে না এসে যদি আমি সরাসরি আসি তাহলে কখনো না কখনো আমার পা মাইনের উপর পড়ে যাবে, এজন্যই আমি জিগজেগ পজিশনে আসি। মাইক এবার তার কাছে তার রেডিও এনে দিতে বলে। এরপর সেই গ্রামের লোকটি মাইককে তার রেডিও এনে দিয়ে চলে যায়। মাইক এবার ভ্রম দেখতে শুরু করে। সে দেখতে পায় তার মারা যাওয়া বন্ধু টমি তার সামনে দাঁড়িয়ে আছে আর সে মাইককে বলছে, তুমি এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছো, তোমাকে তোমার বাড়ি যেতে হবে, তোমার স্ত্রী তোমার অপেক্ষা করছে। এরপর আবারও রাত হয়ে যায়। মাইকের তার স্ত্রীর কথা অনেক মনে পড়ছিল। সে তার স্ত্রীর সাথে কত খারাপ ব্যবহার করেছে আর যখন তাকে তার স্ত্রীর সবচেয়ে বেশি দরকার ছিল তখন সে তার স্ত্রীকে ছেড়ে এই মিশনে চলে এসেছে। সে তার স্ত্রীকে কথা দিয়ে এসেছিল সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কিছুক্ষণ পর সেখানে ভয়ঙ্কর জানোয়ারগুলো চলে আসে আর তারা মাইকের ওপর আক্রমণ করে। মাইকও তাদের সাথে লড়াই করতে শুরু করে। সে কয়েকটা জানোয়ারকে মেরে ফেলে। সকাল হওয়ার পরে মাইক নিজের ঘড়ি দেখে আর সে বুঝতে পারে তার কাছে সাহায্য আসতে এখনো 7 ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু সে তো আর সহ্য করতে পারছে না। 45 ঘন্টা পার হয়ে গেছে। এর মানে প্রায় 2 দিন ধরে সে একটি জায়গায় দাঁড়িয়ে আছে। সে এক চুলো নড়তে পারেনি। এরপর রেডিওতে ইউএস আর্মির কল আসে। তারা বলে, আমরা দুঃখিত মাইক, তোমার কাছে আমাদের টিমের সাহায্য পৌঁছাতে আরো 10 ঘন্টার সময় বেশি লাগবে। এর মানে এখন মাইকের সর্বমোট আরো 17 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে। ইউএস আর্মি বলে, তোমার সাথে কেউ কথা বলতে চায়। এরপর মাইকের সাথে জেনি কথা বলতে শুরু করে, অর্থাৎ মাইকের স্ত্রী। মাইক বলে, আমাকে মাফ করে দাও জেনি, আমি সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমার সুন্দর সময়গুলোকে আমি নষ্ট করেছি। আমি কখনো তোমার কথা শুনিনি। আমি তোমার উপর অকারণে রাগ দেখিয়েছি। আমার তোমার সঙ্গে থাকা উচিত ছিল। আমার এখানে আসার প্রয়োজন ছিল না। মাইক হঠাৎ দেখতে পায় জেনি তার সামনে সোফায় বসে আছে। আসলে এটা তার চোখের ভুল ছিল। সে নিজের স্ত্রীকে দেখতে দেখতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। তখন সেখানে গ্রামের লোকটি এসে মাইককে পড়ে যাওয়ার আগে ধরে ফেলে। সে মাইককে বলে, একবার আমার একটা পা মাইনের উপর পড়েছিল, যার জন্য আমার শরীর থেকে একটা পা আলাদা হয়ে গিয়েছিল। এরপর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে একটা গান বাজছিল, ইউ গট টু কিপ মুভিং অন। এর মানে তোমাকে সব সময় সামনে আগাতে হবে। কিন্তু আমি সেই গানটা শুনছিলাম না। আমি শুধুমাত্র আমার পায়ের কথা ভাবছিলাম। আমি ভাবছিলাম এবার আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল। এরপর সেখানে একজন নার্স আসেন। উনি আমাকে দেখে হাসলেন। এরপর আমি সেই গানটা আবার শুনলাম, তোমাকে সবসময় সামনে আগাতে হবে। এরপর আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করি। আমাদের একটা মেয়ে হয়। আসলে আমাদের কখনো হার মানা উচিত নয়। আর আমি তোমাকে আরেকটা কথা বলছি, আমি এখান থেকে মাইন্স বের করে বাজারে বিক্রি করি। আর মাইন্স বের করার পর সেখানে আমি একটা টিনের কৌটা রেখে দিই, যাতে আর্মিরা জানতে না পারে আমি এখান থেকে মাইন্স বের করে ফেলেছি। মাইক বলে, আমি তোমার মেয়েকে দেখেছি, সে অনেক সুন্দর। গ্রামের লোকটি বলে, কয়েক বছর আগে একটা মাইনে আমার মেয়ের পা পড়ে, আর সেখানে ব্লাস্ট হওয়ার কারণে সে মারা গেছে। কিন্তু এখন আমি তোমার মতো আমার মেয়েকে মাঝে মাঝে দেখতে পাই। এই জীবন আমার কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে, কিন্তু জীবন যেমনই হোক না কেন আমাদের সবসময় সামনে আগাতে হবে। এরপর গ্রামের লোকটি সেখান থেকে চলে যাওয়া শুরু করে। মাইক তার সাথে তার মেয়েকেও দেখতে পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর মাইকের আবার ভ্রম হতে শুরু করে। সে নিজের ছোটবেলাকে তার চোখের সামনে দেখতে পায়, যেখানে মাইকের বাবা তার মাকে মারধর করত। মাইকের সেই সময়ের কথা মনে পড়ে যায়, যখন তার মা বলেছিল, তোমাকে জীবনের সবসময় আগে চলতে হবে, থেমে থাকা যাবে না। হঠাৎ করে মাইকের ভ্রম ভেঙে যায়, কারণ তার একটা গুলি লাগে। সে যে অপরাধীকে ধরতে এসেছিল তারা মাইকের উপর লাগাতার ভাবে গুলি করছে, কিন্তু মাইক এখানে খুবই সাহসিকতার সাথে তাদের মোকাবেলা করে আর এক এক করে সবাইকে মেরে ফেলে। এরপর মাইকে বাঁচানোর জন্য ইউএস আর্মি টিম সেখানে পৌঁছে যায়, কিন্তু রেজিস্তানে তাকে দেখতে পাওয়া এত সহজ নয়। মাইকের কাছে নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য শুধুমাত্র একটাই উপায় আছে, ফ্লেয়ার গান, যেটা তার থেকে একটু দূরে আছে। কিন্তু সেখানে মাইন থেকে পা না সরিয়ে যাওয়া যাবে না। আর যদি সে ফ্লেয়ার গানটা না নেয়, তাহলে ইউএস আর্মি তাকে সাহায্য না করেই চলে যাবে, আর মাইকে এখানে ক্ষুধার্ত তৃষ্ণার্ত মরতে হবে। তখন তার গ্রামের লোকটির কথা মনে পড়ে, সবসময় আমাদের সামনে আগাতে হবে। এবার মাইক সাহস করে তার এক পা সামনে আগায়, কিন্তু পা সামনে দেওয়ার জন্য এখানে কোনো ব্লাস্ট হয় না। মাইক এটা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। আর যখন সে ওই জায়গা থেকে বালিশ সরায়, সেখানে টিনের একটা কৌটা ছিল। এর মানে গ্রামের লোকটি যেমন বলেছিল, সে এখান থেকে অনেক আগে মাইন সরিয়ে এখানে টিনের কৌটা রেখে দিয়েছে। মাইক তখন সেখানেই শুয়ে পড়ে আর তার স্ত্রীর জন্য কাঁদতে শুরু করে। সে এখন তার স্ত্রীর কাছে ফিরে যেতে পারবে। এই পুরো ঘটনায় মাইকের জীবন বদলে যায়। এরপর সে নিজের দেশে ফিরে যায়। সে নিজের দেশের শত্রু অর্থাৎ সেই ভয়ঙ্কর অপরাধীদের মেরে এসেছে। তার মিশন কমপ্লিট হয়েছে। এখন সে তার স্ত্রীর কাছে ফিরে আসছে। সে তার স্ত্রীকে কথা দিয়েছিল সে ফিরে আসবে, সে তার কথা রেখেছে। আর সেই সঙ্গে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।